to my channel bong preet vlogs আজকে এটা স্যাটারডে রাত্রিবেলার টিপিং আমি একটু মিষ্টি অর্ডার করেছিলাম মৌচাক সুইটস থেকে আমাদের এখানকার খুবই প্রসিদ্ধ এবং নাম করা একটা দোকান আর সত্যি এদের মিষ্টিটা খুব ভালো হয় ছোটবেলা থেকেই খাচ্ছি এখনো পর্যন্ত এটাই ফেভারিট দেখো গাজরের হালুয়া উইন্টারে গাজরের হালুয়া জাস্ট অসম লাগে আমি সাধারণত বাড়িতেই বানাই গাজরের হালুয়া বাট আজকে একটু মৌচাকেরটা আনলাম কারণ খুব খেতে ইচ্ছা করছিল শীতকালে গরম গরম গাজরের হালুয়া খেতে জাস্ট হেভি লাগে আর এই জোড়া সন্দেশগুলোও হেভি লাগে খেতে আর একটু হট গোলাপ জামুনও আনিয়েছিলাম রাত্রিবেলা দেখো এখানে ইডলি বানিয়েছি স্টিম ইডলি রাভা ইডলি আমি চালের ইডলি বানাইনি এখানে সুজির ইডলি বানিয়েছি অ্যাকচুয়ালি আমরা না সুজির ইডলিটা বেশি প্রেফার করি খুব ভাল লাগে আর তার সাথে কোকোনাট চাটনি আর একটা টমেটো আর বাদামের চাটনিও বানিয়েছিলাম যেটা আমি দুপুরেই বানিয়ে রেখেছিলাম তাহলে দেখো এখানে কি সুন্দর আমার ডিনার থালিটা তৈরি এটা কার খাবার মা My daddy's dinner. He will be very happy today. কারণ বাবা সাউথ ইন্ডিয়ান খাবার খেতে খুব ভালোবাসে তাই না আর তোমরা ভাবছো এটা কি এটা হলো শুটকি মাছ আমি জানি অনেকে হয়তো পছন্দ করে না বাট আমরা বাঙাল আর আমরা শুটকি ভালোবাসি হ্যাঁ রেগুলার তো আর আমাদের বাড়িতে হয় না শীতকালেই খাই আমরা মোস্ট প্রবাবলি হয়তো বছরে তিন চারবার হয় ওই শীতকালটাই মেনলি হয় এখানে মা লতি সেদ্ধ করে রেখেছে আর শুটকি মাছটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা হয়ে গেছিলো পেঁয়াজ কুচি লঙ্কা রসুন টমেটো এইসব দিয়ে লতি দিয়ে আজকে লোটে শুটকি হবে দুপুরের লাঞ্চটা ওয়াও জাস্ট অসম ছিল আর এখানে দেখো আমি পাগলামি করছি মানে মাঝে মধ্যেই না নাইনটিস কেট তো আমি তাই ওই 2000 আর্লিসে যে গানগুলো সেগুলো তো মনে গেঁথে আছে তো ওই কখনো কখনো মনে হয় ফ্রি টাইমে ওই গানগুলো জাস্ট লিরিক্স দেখে দেখে গানগুলো করি আর ওই পুরোনো মেমোরিগুলো একটু স্মৃতিগুলো আবার ফিরে আসে আই জাস্ট লাভ মাই চাইল্ডহুড আর যেই সময় গ্রোয়িং এজ ছিল টিন এজ সত্যি ওই সময়টা কি ভালো হয় বলো এখন বড় হয়ে গেছে এখন মনে পড়ে আর এই সব গানগুলো মনে পড়ে তো চলো আজকে এইটুকুই আমার ব্লগিং আর বাই গাইজ আবার দেখা